যে আমাদের যে সম্পর্ক রয়েছে পরস্পরের ইমানি সম্পর্ক ইসলামী সম্পর্ক এর জন্য একের অপরের ওপর কিছু অধিকার রয়েছে হক রয়েছে করণীয় প্রাপ্য রয়েছে আপনি আমার কাছ থেকে পাবেন আপনার কাছ থেকে আমি পাই জি হ্যাঁ পাওনা রয়েছে কিছু আবশ্যক বিষয় রয়েছে ফারায়জ ওয়াজেবাত রয়েছে আমার দায়িত্ব রয়েছে আপনার ক্ষেত্রে আপনার দায়িত্ব রয়েছে আমার ক্ষেত্রে জি হ্যাঁ এই বিষয়গুলি আমাদেরকে মনে রাখতে হবে শুধু মনে রাখলে হবে না এগুলি কাজে পরিণত করতে হবে তাহলে আমাদের সম্পর্কটা কি হবে মজবুত হবে এই বিষয়গুলি খুব সংক্ষেপে বলি প্রত্যেকটার দলিল বলা সম্ভব যদি না হয় তো জানবেন যে প্রত্যেকটার দলিল আছে দলিল বিভিন্ন কোনো কথা আমরা বলি না আর আল্লাহ না করে যে কখনো বলতি হয় আল্লাহ যেন এই গুমরাহি থেকে বেঁচে থাকার তো দান করেন একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে যে পাওনা রাখি সেটা হচ্ছে যে মুসলিম মুসলিমের সাহায্য করবে মুসলিম মুসলিমের কি করবে সাহায্য করবে জি অন্যায়ের ক্ষেত্রে সাহায্য না বৈধ কাজে সাহায্য করবে জায়েজ কাজে যদি মুসলিমকে সাহায্য করতে হয় তাহলে সুন্নত মুস্তাহাব কাজ যদি হয় তো আরও বেশি গুরুত্ব বেড়ে গেল যদি ফরজ অজেব কাজ হয় মুসলিম ভাই ফরজ অজেব করতে চাইছে আর আমি আপনি সাহায্য করতে পারবো তাহলে তার গুরুত্ব আরও বেশি বেড়ে গেল সাহায্য করতে হবে সাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে একটা হাদিস রয়েছে তোমার ভাইয়ের সাহায্য করো সে জালেম হইলেও সাহায্য করো আর নির্যাতিত মজলুম হইলেও সাহায্য করো নবী করিম সাহাবিরা রজিয়া বুঝতে পারলেন যে মজলুম নির্যাতিত মুসলিম ভাই ভাই মানে এখানে মুসলিম ভাই তো মুজলুম তো সাহায্য করবো যে ওকে রক্ষা করবো যাতে ওর ওপরে জুলুম অত্যাচার না হয় কিন্তু জালেমের কি করে সাহায্য করব জালেমের কি করে সাহায্য করবেন একটা লোক জালেম ও মারছে আর একজন কি নবীল বলছেন যে ওর সাহায্য করে কি করে সাহায্য করবেন একটা লোক ছিনতাই করছে কি করে এই ছিনতাইকারী জালেমের সাহায্য করবেন হ্যাঁ একজন লোক গীবত করছে বা খড়ি করছে কি করে এই জালেম এই জালেমে কি করে সাহায্য করবেন জালেম আর মাজলুম উভয় ভাইয়ের সাহায্য করো সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়ারাসুর আল্লাহ ফাকাই ফান সরুজা আলেমন হাজ আল মজলুম মজলুমের কথা বুঝতে পারলাম ফাকাই ফান সরুজা আলেমান জালেমের কি করে সাহায্য করব নবী এ কারিম শাহসাল্লাম কী বলেছিলেন কে বলতে পারে এই এই হাদিসটা কিন্তু জাহিলিয়াতের যুগের কাফের মুশরেকদের আরবদের প্রবাদ ছিল কি প্রবাদ যেটার ইসলামীকরণ করা হয়েছে এই বাক্যটাকে মুসলিম বানানো হয়েছে জাহিলিয়াতের যুগের অর্থ কিন্তু আলাদা ছিল অর্থই ছিল যে তোর গোত্র যখন তোর বংশের লোক তো জালেম হইলেও সাহায্য করতে হবে যেহেতু তোর বংশের লোক হ্যাঁ তোর ভাষাভাষীর লোক কোরাইশ জালেম হলেও সাহায্য করতে হবে আর মজলু হলে তো সাহায্য করতেই হবে তাহলে এটা হারাম না যে আপনার বংশে আপনার ভাষাভাষী সে যেন ওর দিক থেকে লেগে গেলেন অধিকাংশ লোক তো এইরকমই করে একটা অন্য ভাষাভাষীকে মারছে আপনার একজন বাংলা ভাষাভাষী তখন ওর তরফ থেকে লে গেলেন দেখিনি আরে আমার জাতি ভাইকে আমার ভাষাভাষীকে মারছে ধর এটা হচ্ছে জাহিলি যুগের চরিত্র একে মুসলিম বানিয়েছে রসুল্লাহ সাল্লাম এর ইসলামীকরণ করেছেন কি করে হ্যাঁ কিভাবে সাহায্য করবেন জালেমের হ্যাঁ নবী সাল বলছেন তাকুফু আনি জুলমে জুলম করতে বাধা সৃষ্টি করবে বল প্রয়োগ করে বল প্রয়োগ করে বল প্রয়োগ না করতে পারে যে আমি মার খেয়ে যাবো আমি আমাকে মেরে ফেলে দিবে তাহলে কম্পকে কথার দাঁড়ানো সিয়া করে আর না হয় অন্তর থেকে সর্বনিম্ন ঘৃণা করে প্রতিবাদ করে ও কোনো সহযোগিতা করবে না অসহযোগিতা সহযোগিতা নয় যা লেখা নাসরোখা ইয়াহ এটা সাহায্য করা দ্বিতীয় হক হচ্ছে বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে সুবিচারের খেয়াল রাখতে হবে বিশেষ করে বললাম এই জন্য যে অমুসলিমদের ক্ষেত্রেও সুবিচার কায়েম করতে হবে ওলা এজরে মান নাকুম শান আন ও আল্লাহ আল্লাহ তাদিল করছেন কোন জাতির সাথে শত্রুতা যেন তোমাদেরকে পরিচিত না করে অবিচার করতে যে এই জাতির সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই দিনের কোনো সম্পর্ক নেই বা আগে থেকে শত্রুতা আছে তো দাও মায়ের ওদেরকে হ্যাঁ বেমানি করেন নাও জুলুম করো না 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 যাইজ নয় জি হ্যাঁ এই জন্য যেই ব্যক্তি কোন নেতৃত্বে থাকবেন সে বিচারপতি হোক অথবা ধরেন একটা প্রতিষ্ঠানের মালিক অথবা ম্যানেজার একজন মুসলিম আছে মুসলিম ওয়ার্কার আছে অমুসলিম আছে শুধু দিনের ভিত্তিতে স্যালারি বেশি করবে এটা জায়জ নাই যোগ্যতার ভিত্তিতে অধিকার দিতে হবে এটা পার্থিব অধিকার জি হ্যাঁ বেতন দেওয়ার ক্ষেত্রে ইসলামের ভিত্তিতে আগে আগে বেতন দিয়ে দেবো এটা চলবে না আপনি মুসলিমকে ভালোবাসেন আপনি নিজে কি করবেন সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু কাজের ক্ষেত্রে আপনাকে একই নজরে দেখতে হবে সুবিচার করতে হবে কিন্তু বিশেষ করে যদি মুসলিম হয় তাহলে আপনার সুবিচারের হক বেশি রাখে সুবিচার কাজ করতে জুলুম যেন না হয় কোনো মুসলিমের ওপর বিশেষ করে আর অমুসলিমের ওপর জুলুম করা কোনো কাফের আল্লাহ তারপরে তার যেন অত্যাচার না হয় তিন নম্বর দাবি হচ্ছে বা একের অপর হক হচ্ছে যে একজন মুসলিম আর একজন মুসলিম মায়া করবে দয়া করবে দয়াশীল হবে নিষ্ঠুর হবে না হ্যাঁ আপনি একই নজরে দেখবেন একটা কাফের উপর মায়া করছেন আর একটা মুসলিমের ওপর মায়া করছেন একই মায়া না মোটেই না আপনার দয়া মায়া মুসলিমের ওপর বেশি হতে হবে এটা হচ্ছে আপনার ইসলামী ভ্রাতৃত্বের দাবি পেটে মোহাম্মদ রসুল রুল্লাস সাল্লেম অনেক হাদিস রয়েছে একটি হাদিস শুধু শোনাচ্ছি তারাল ম না ফিতারা হোমেহিম ও তাওয়াতহিম ওতাওয়াত তা জাসাদিল ওয়াহেদ মুসলিমরা হবে কিরকম তাদের ভালোবাসা তাওয়াত পরস্পর ভালোবাসার ক্ষেত্রে আর একে অপরের ওপর দয়া মায়া করার ক্ষেত্রে একে অপরের সাথে সহানুভূতির ক্ষেত্রে সাহায্যের ক্ষেত্রে কামাস যাসা জাসাদিল ওয়াহেদ একটি দেহের মতো একটা শরীরের মতো আমরা যদি আপনি যদি নিজেকে মনে করেন যে আমি এই উম্মতে মুসলিম আর একটা বডির মাথা তো ফিলিস্তিনের ভাইরা হচ্ছে হাট বুক এই বুকের ওপরে ইহুদিরা চেপে আছে সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমার মাথা ঠিক আছে ব্রেন ঠিক আছে আর আমার বুকের ওপর কাফের চেপে আছে আর আরামে ঘুমাবো না মোটেই চলবে না আপনারও কিছু চিন্তা ভাবনা রাখতে হবে যে দায়িত্ব আছে আপনার ভাইয়েরা এই বডির হচ্ছে হাত অথবা পা হাত ক্ষত বিক্ষত পা ক্ষত বিক্ষত আর নাকে তেল দিয়ে ঘুম আছে ঘুম আসবে নাকি হাতে যদি ঘা থাকে ব্যথা থাকে ঘুম আসবে কখনো ঘুম না ঠিক ওইরকমই আপনি একজন মুসলিম জাতি করে আপনার মুসলিম উম্মা সম্পর্কে একটা চিন্তা থাকে চিন্তা থাকে যে এই জাতিকে কি করে ওপরে উঠানো যাবে এই জাতির ওপর যে জুলমত্যাচার হচ্ছে এর অবসান কি করে ঘটবে চিন্তা থাকতে হবে তামাশাল জাসাদিল আহে এ রাস্তা কামেন অধুন একটা অঙ্গ যদি হ্যাঁ রোগ আক্রান্ত হয় তাঁদাল হোসাই রোল জাসাদ গোটা শরীর স্বাদ দেয় বিশ্বাহারে অল হুম্মা ঘুম আসে না হাতের একটা আঙুলে ফোড়া হয়েছে এত ব্যাথা সেই ব্যথার চোটে সারা রাত ঘুম আসে না চোখ ঘুমায় না হাতে ব্যথা আবার চোখের কি হলো হ্যাঁ চোখের কি যে চোখ চোখ বন্ধ হয় না আপনার চোখও সাঁত দিচ্ছে হাতের জি হ্যাঁ রাত ঘুম আসে না আর জ্বর হয়েছে হাতে ব্যথা শুধু হাতে জ্বর গোটা গায়ে জ্বর নাই না নাকি এরকমটা হয় কখনো এরকম হয় না ঠিক ওই রকমই জি হ্যাঁ আশা করি বুঝছেন যে বিষয়টি সেটা হচ্ছে যে প্রত্যেক মুসলিমের জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হবেন দৌরদি হবেন আপনি তাদের ব্যথায় ব্যথিত হবেন তাদের সুখে খুশি হবেন মুসলিমেরা সুখী আলহামদুলিল্লাহ তাতে আমার লাভ না হোক আলহামদুলিল্লাহ আমার মুসলিম ভাইরা সুখী আছে হ্যাঁ মুসলিমদের সুখী আছে মুসলিম জাতি সুখী আছে আপনা আপনাকে এখানে থাকতে দাও হোক আর না হোক আপনি চলে যান এই না যা আমাকে কেন থাকতে দাও হলো না সেই জন্য দুশ্মন হয়ে পড়লেন আমার রুজিটা কেমন কেন উঠলো অথচ আকিদার সবচেয়ে ঘনিষ্ঠ ভাই হচ্ছে সৌদি আরবের ভাইরা আপনি দুশ্মন হয়ে পড়লেন শুধু হ্যাঁ এত নিমো খারামি যে আকিদাকে উপেক্ষা করে দিলেন যেই দেশে শির্ক হয় না যেই দেশে বেদাত হয় না যেই দেশ তৌহিদ প্রতিষ্ঠা করে যেই দেশে সন্না প্রতিষ্ঠা করে সেই দেশ থেকে আপনার দুনিয়ার স্বার্থে একটু আঘাত লাগাই আপনাকে একটু ক্ষতিগ্রস্ত হতে হইল যার ফলে আপনি উল্টা পাল্টা মন্তব্য করা শুরু করলেন না করবেন আপনি হিতাকাঙ্ক্ষী হবেন দিন ইসলাম হচ্ছে আসল হিতাকাঙ্ক্ষী অন না লম্বা হাদিস হাদিস লম্বা হাদিসটি বলবো না ওটা আর একটা গোটা একটা আলোচনা লাগবে চার নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে কেউ কোনো মুসলিম ভাই যদি সালাম দেয় সালামের উত্তর দেবেন অবশ্যই উত্তর দেবেন সালাম নাই দিক আপনি আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন বেশি বেশি সালামের প্রচার প্রসার করবেন মুসলিম ভাইরা যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করবেন মুসলিম ভাইয়ের যদি হাঁচি পড়ে তো হাঁচির জবাব দেবেন মুসলিম ভাই যদি মারা যায় তাহলে কি করবেন জানা যায় শরিক হওয়ার চেষ্টা করবেন মুসলিম ভাই যদি অসুস্থ থাকে হাসপাতালে দেখতে যাবেন তার বাড়িতে খোঁজ খবর নিবেন অথবা না খোঁজ খবর নেবেন এই নয় সাথে আমার দুনিয়ার বন্ধুত্ব আছে সেই জন্য খোঁজ খবর নিচ্ছি তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি যে কোনো মুসলিম ভাই অসুস্থ উঠিয়ে নিয়ে যাবেন হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার কেউ নেই যদি বলে যে না ভাই আমাকে নিয়ে যাওয়ার আমার চিকিৎসার বা আমার হেল্প করার আছে আপনার হেল্প লাগবে না সেটা আলাদা কথা কিন্তু আপনি প্রস্তাব পেশ করবেন যে ভাই আমি কোনো খেদমত আপনার করতে পারি কিনা ইত্যাদি ইত্যাদি এইরকম বেশ কিছু হ করেছে হাক্কুল মুসলিম আর মুসলিমে খামসুন অন্য হাদিস চিত্রন ছয়টি পাঁচটি ওসব খেয়াল রাখতে হবে তারপরে আমাদের ইসলামী ভ্রাতৃত্বের দাবি হচ্ছে যে আমি নিজের জন্য যেটা ভালোবাসবো আপনার জন্য ভালোবাসবো দুনিয়ার ক্ষেত্রে না না দিনের ক্ষেত্রে হ্যাঁ বুঝছেন না বুঝছেন না আমার কথা দুনিয়ার ক্ষেত্রে শুধু না দিনের ক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি যেটা নিজের জন্য ভালোবাসি সেটা আপনার জন্য ভালোবাসব হ্যাঁ সুতরাং আমার যেন ক্ষতি না হয় আমার যেন মানহানি না হয় আমার যেন বদনাম না করা হয় আমার যেন শত্রুতা না করা হয় তো আপনারও যেন শত্রুতা না হয় আপনারও শত্রুতা করব না আমার যেন ক্ষতি না হয় তো আপনারও ক্ষতি করার চেষ্টা করব না এটা এগুলো হলো দুনিয়াবি জিনিস দিনে দিনের ব্যাপার আমি চাই যে সহি আকিদা নিয়ে বাঁচবো সহি আঁকি নিয়ে মরবো তৌহিদ কায়েম করবো সন্না ফলো করব সিরি বেদাতকে পুরোপুরি বর্জন করব এটা আমি আমার জন্য ভালোবাসি এবং এই দিকে আমি দাওয়াত দিতে থাকব সুতরাং আপনার জন্য আপ্রাণ চেষ্টা করবো ভালোবাসবো যে আপনিও যাতে করে সহি আঁকিদাটা গ্রহণ করে নেন শিরিক থেকে তবা করে নেন বেদাত থেকে তবা করে নেন আধা নামাজি হয়ে আছেন পাকা নামাজি হয়ে যান হারাম খাচ্ছেন জাহান্নামে যাওয়ার কাজ করছেন নিচে কাপড় এইসব করিয়ে না 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 হলে জাহান্নামে যেতে হবে ইত্যাদি ইত্যাদি দিন দুনিয়ার ক্ষেত্রে ইহিবলি মা ইহিবলি মিনাল খাই যা নিজের জন্য ভালোবাসেন অন্যের জন্য ভালোবাসেন তাহলে সত্যিকার মুমিন হতে পারবেন সাত নম্বরে হচ্ছে মুসলিম ভাই জীবিত হোকা মৃত সকলে জন্য দোয়া করবেন আমরা কিন্তু দোয়া করলেও দোয়াতে জীবনও নিয়াত করি না আমরা কিন্তু দোয়া করি মুসলিম ভাইদের জন্য প্রত্যেক নামাজে দোয়া করি কিন্তু কয়টা লোক জানেন গতানুগতিক পড়েন কে বলতে পারেন যে প্রত্যেক নামাজে সারা বিশ্বের মুসলিমদের জন্য আমরা দোয়া করি কে বলতে পারে এটা একজন জি বলেন কোথায় দোয়া করি আমরা নামাজের ভিতরে কিন্তু নামাজের বাইরে না নামাজের ভিতরে দোয়া করি সারা বিশ্বের মুসলিমদের জন্য জি অ্যাঁ মা শাল হাতে কোথায় আসসালাম ওয়ালাইক আই হান নবী ও আগে নবীর হক ওরাহতুলনা হয় ওবারাকাত ও আসসালাম ওয়ালাই নে ওয়ালা এবাদ ইল্লাহস আলেহী জি শুধু এরাই নয় হ্যাঁ এবাদিল্লাহি সলে সারা পৃথিবীতে যত মুসলিম আছে জাপানের মুসলিম আমেরিকার মুসলিম কানাডার মুসলিম আরবের মুসলিম আজমের মুসলিম দেশের মুসলিম বিদেশি মুসলিম তাদের ভাষা বুঝি আর বুঝি না। তাদেরকে চিনি আর চিনি নে ওয়ালা এবাদিল্লাহি সলহীন নবীয়ে করিম শাসনা বলছেন যে এই দুয়া যখন বান্দা আত্তাহাদ বলে আসাবা কুল্লাহ আবদিন সলেহীন ফিসসামায়ে ওফিল আরজি জমিনে যত নেক বান্দা মুসলিম মমিন বান্দা মানে যত ফেরিস্তা আছেন আর যত মমিনদের রুহ চলে গেছে আম্বিয়া রসুল থেকে শুরু করে ইরলিনে যত মমিন মোমেনাত আছে আর জমিনে যত আছে ভূপৃষ্ঠে যত আছে ভূগর্ভে যত আছে যারা দুনিয়াতে মরে কবরে চলে গেছে সকলকে এই দোয়া পৌঁছে যায় কে বলেছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু অধিকাংশ ভাইয়েরা তাসাহুদ পড়েন নামাজ পড়েন কখনো খেয়াল করেননি যে আমি আত্মায় হাত সারা বিশ্বের মোমিনদের জন্য দোয়া করে ফেললাম সকল ভাই বোনদের জন্য আমি দুয়া করে ফেললাম বুঝেন না দেখে দেখি সব পড়তে হয় আত্মায়াত পড়ছি কিন্তু এটা যে আমার মুসলিম ভাই বোনদের যেন দোয়া হয়ে গেল তা জানি না আমরা তারপর আল্লাবা দোয়া শিখিয়েছেন সুরে হাঁসোরে বলে লেজিনা যাওম ইম বা দেহিম এ কলু না রব্বানাক ফেল্লা না বলে এখোয়া নে লা লাজী না সবাক নাবিল ইমান জালফি কুলু বেনাবিল্ লাল্লি লাজ্বিনা আমানু রব্বানা ইন্নাকার উফফুর রাহে আছে না নাই দোয়া মুখস্থ আছে মুখস্থ করতে হবে যদি মুখস্থ না থাকে মুখস্থ অর্থ সহ বুঝে সুঝে পড়বেন পড়বেন মতো তারপরে আট নম্বর হচ্ছে সমবেদনা জ্ঞাপন করা মুসলিম ব্যথিত হয়েছে আমরা খুব সুখে আছি সৌদি আরবে নিরাপদ জীবনযাপন করছো কোনো হ্যাঁ অশান্তি নেই কোন রকমের না পয়সার অভাব না নিরাপত্তার অভাব না কোন দিক থেকে কোনো টেনশন আছে আরামে মাসের মাস বেতন পাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করছেন টাকা পয়সা পাঠাচ্ছেন আরাম সে খাচ্ছেন কিন্তু আমার মুসলিম ভাইদের ওপর বিভিন্ন দেশে হচ্ছে সমবেদনা জ্ঞাপন করতে হবে বিভিন্ন দিক থেকে আর্থিক যদি পারি অর্থের মাধ্যমে তো অর্থ দিয়ে না হলে সৎ পরামর্শ দিয়ে না হলে যেইভাবে চাপ সৃষ্টি করে যদি পারা যেতে পারে সেটাও হইতে পারে যাকে যেমন আল্লাহ ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতার প্রয়োগ করে সমবেদনা জ্ঞাপন করবে আমাকে আপনাকে জনগণকে বল প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়নি আমি বলছি না যে বল প্রয়োগ মানে রাস্তায় মিছিল করতে বেরিয়ে যান দু চার দিন মিছিল করবেন যে উমুককে কেন জ্বালানো হইলো আর রোহিঙ্গাদের এই কেন করা হলো তারপরে ঠান্ডা হয়ে যাবেন কি করলেন কিছুই তো করলেন না হ্যাঁ এটা চলবে না তবে যাকে যেমন ক্ষমতা দেওয়া হয়েছে অবশ্যই সে ক্ষমতার প্রয়োগ করতে হবে কারণ আল্লাহ জানছেন যে কাকে কতটা আমি ক্ষমতা দিয়েছি আল্লাহ রবাহ সকলকে জিজ্ঞেস করবেন নয় নম্বর হচ্ছে যে মমির মুসলিমদের যেসব দস্তুটির কারণে অন্যের ক্ষতি না হয় সেসব আর বেশি দস্তুটি নয় যে এর পানিশমেন্টের জন্য আরও কাউকে জানাইতে হবে অল্প স্বল্প কিছু দস্তুটি আছে সেগুলিকে যথাসাধ্য ঢেকে রাখার চেষ্টা করতে হবে আর নির্জনে বলে তাদের সংশোধন করতে হবে অথবা নেত্রী স্থানীয় ব্যক্তি তাদের যদি সমালোচনা মেম্বারে উঠে লেকচারে উঠে জুমার খুঁজবাই ঈদের খুঁজবাই উঠে যদি মনে করেন যে স্টেজ পেয়েছি যা বলার তাই বলে নেব তাহলে তাদেরকে আরো খেপিয়ে দিবেন আরো ইসলামের ক্ষতি করবেন মুসলিম বিশ্বের ক্ষতি করবেন জাতির ক্ষতি করবেন ভালো মানুষদেরকে কোণঠাসা করবেন আপনার কারণে ভালো মানুষদের পিছনে পড়ে যাবে তাই না সুতরাং এটা হেকমতের কাজ না যে আমি মেম্বার স্টেজে উঠে আমি কি করছি তাদের কল্যাণ চাইছি সুতরাং তাদের নসিহত করছি আপনি মেম্বারে উঠে নসিহত করছেন আর যাকে নসিহত করছেন তিনি আপনার সামনেও না আপনার ভাষাও বুঝে না পাঁচ হাজার কিলোমিটার দূরে আছে আর বলছে আমি প্রতিবাদ জানাচ্ছি আমি নসিহত করছি এগুলো ভুল কথা ভুল তরিকা এটা বিশেষ করে শাসকদের ক্ষেত্রে সালাফে সালিয়ানি তরিকা তারা নির্জনী আমিফা শাহি মালিক আহমদ আহম্মাই কিরাম তারা নির্জনও দেখা করে আর সৌদি আর ওয়লামায় কেরম সেইখানে পাজ রহম হল্লা ইমন ও এইরকম সমস্ত ওয়ালমায় কেরাম সারা বেশ শুরু থেকে শেষ পর্যন্ত কি চাহাবাই কেরামরা খোলাফাদের কাছে যেতেন আর নির্জনে বলতেন যে এই ত্রুটিগুলি হচ্ছে যেগুলি সংশোধন করতে হবে তাদেরকে না বলে যদি স্টেজে উঠে গেলেন আর তারপরে চিৎকার করে বলতে শুরু করলেন কখনো তা দিয়ে সংস্কার সংশোধন হবে না বরং তাতে ফাসাদ সৃষ্টি হবে ইসলাম হবে না ফাসাদ হবে অল্লাহ হব ফাসাদ আল্লাহ ফাসাদ ভালোবাসেন আপনার উদ্দেশ্যটা কি আপনার উদ্দেশ্য যদি ইসলাহ করা হয় তো যাতে যার ইসলা হবে সেই ইসলা করতে হবে জি হ্যাঁ কিন্তু যদি দেখা যায় যে এই দোস্তুটিগুলি যদি ঢেকে আমি রেখে দিই তাহলে এইসব হাজার হাজার মানুষ গুমরা হয়ে যাবে তখন এই জনগণকে একটু সতর্ক করে দিতে হবে যে এই আকিদাগুলি নাম না নিয়ে হইলে সবচেয়ে ভালো আর যদি দেখা যায় যে নাম না নিয়ে মানুষ বুঝবে না কিন্তু অন্ধ হয়ে থেকেই যাবে ওর কথা সবগুলি ঠিক মনে করবে তখন কখনো কখনো নাম নিতে হবে ওই রকমই যেমন হাদিসের ক্ষেত্রে অমুক কাজদা মিথুক ছিলেন অমুক দাজ্জাল ছিল দাজ্জাল ছিল অমুক জয়ীফ ছিল দুর্বল ছিল অমুকের স্মৃতিশক্তি দুর্বল ছিল ইত্যাদি ইত্যাদি যারা যার হে তাদিলের সাবজেক্ট সম্পর্কে বোঝেন তারা ভালো করে বুঝেন এইভাবে মুসলিমদের সম্পর্ক শক্তিশালী করা এবং সম্পর্কের দাবি হচ্ছে যে মানুষকে মুসলিম ভাইদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন আমার এবিল মারুফ করবেন অন্যায় কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনটি স্তরের সাথে এবং ইসলার চেষ্টা করবেন ইসলার কাজ যদি করতে থাকেন আপনি নিজের সংশোধন করছেন আর নিজের সংশোধন করার পর নিজের পরিবারের সংশোধন করছেন তারপরে গ্রামবাসীর সংশোধনের জন্য চেষ্টা করছেন দেশবাসীর নিজের ভাষাভাষীদের সংশোধনের জন্য চেষ্টা করছেন আমলের চরিত্রের সার্বিক দিক থেকে চেষ্টা করে যাচ্ছেন তাহলে আল্লাহর আজাব আসবে আসবে না না কি জি আল্লাহ বলছেন যে সেই জাতিকে ধ্বংস করবে না যেই জনপদ বা যেই জাতির লোকেরা ও আহ মুসলেহুন তারা যদি সংস্কারের কাজ করে সংশোধনের কাজ করে যাই হোক এই বললাম যে সম্পর্ক আমাদের আগে বাড়ানোর জন্য যে উপায়গুলি ছিল মোটামুটি দশটি বললাম